সো হেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমরা অনেক লোক বলতেছিলে যে তোমরা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার OB47 ডাউনলোড করতে পারো না, তো তাই তোমাদের জন্য নিয়ে চলে আসলাম কিভাবে তোমরা ডাউনলোড করবা তোমাদের ফোনে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার OB47। সো লেট গেট স্টার্ট দ্য ভিডিও। সো ইয়েস গাইস, প্রথমে তোমরা চলে আসবা তোমাদের মোবাইল ফোনের হোম স্ক্রিনে। তো প্রথমে তোমরা ওপেন করে নেবা প্লে স্টোর, আর প্লে স্টোর ওপেন করার পর তোমার সার্চ বারে চলে যাবা, আর সার্চ বারে যাওয়ার পর তোমরা সার্চ করবা সুপার ভিপিএন, আর সুপার ভিপিএন সার্চ করার পর তোমাদের সামনে যে অ্যাপটা চলে আসবে সুপার ভিপিএন নামে, সেটা তোমরা ইনস্টল করে নেবা। তো সুপার ভিপিএন ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা আবারও তোমাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসবা, আর হোম স্ক্রিনে আসার পর তোমরা চলে যাবা ক্রোমে, আর গুগল ক্রোমে আসার পর তোমরা সার্চ বারে চলে যাবা, আর সার্চ বারে যাওয়ার পর তোমরা সার্চ করবা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার, আর ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার সার্চ করার পর তোমরা সেটা এন্টার করে দেবা, আর এন্টার করার পর তোমাদের সামনে যেই ফ্রি ফায়ার অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তোমরা সেটা ওপেন করে নেবা, আর তারপর সেটা ওপেন করার পর তোমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, আর তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ গুগলের একটা আইকন আছে, তো তোমরা এই গুগলের আইকনে ক্লিক করে দেবা, আর গুগলে ক্লিক করার পর তোমাদের ফোনে যে কটা জিমেল আছে সেই কটা জিমেল এখানে শো করবে, তো তোমরা একটা জিমেল দিয়ে দেবা, আর সেই জিমেলটা দিয়ে এখানে সাইন আপ করে নেবা, আর তারপর তোমাদেরকে এখানে যে কোনো একটা অ্যাক্টিভ জিমেল দিয়ে দিতে বলবে, তো তোমাদের যেই জিমেলটা অ্যাক্টিভ থাকে সবসময় সেই জিমেলটা এখানে দিয়ে দেবা, আর সেই জিমেলটা বসানোর পর তোমরা এখানে জয়েন নাওতে ক্লিক করে দেবা, আর তারপর কিন্তু তোমরা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারের ওয়েবসাইটে জয়েন হয়ে যাবা, আর এর সাথে সাথে তোমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোডের অর্ধেক কাজ হয়ে যাবে, আর তারপর তোমরা সিম্পলি এখানে ডাউনলোড প্যাকে ক্লিক করবা, আর ডাউনলোড প্যাকে ক্লিক করার পর তোমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, আর তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিটেলস লেখা, তো তোমরা এই ডিটেলসে ক্লিক করবা, আর ডিটেলসে ক্লিক করার পর তোমাদের এই ডাউনলোড অপশনে চলে আসবা, আর তারপর তোমরা দেখতে পারবা যে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার কতখানি ডাউনলোড হইতেছে, আর ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড হওয়ার পর তোমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারবা, তোমাদের ফাইল ম্যানেজারে যাওয়া লাগবে না, তোমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারবা। সো ইয়েস গাইস, কথা বলতে বলতে আমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার OB47 ডাউনলোড হয়ে গেছে, আর তারপর তোমরা এই ফাইলের উপরে ক্লিক করে দেবা, আর ফাইলের উপরে ক্লিক করার পর তোমাদের এখানে একটা পপআপ চলে আসবে, আর তারপর তোমরা এখানে প্যাকেজ ইনস্টলটা সিলেক্ট করে নেবা, আর সিলেক্ট করার পর তোমাদের এখানে কিছুক্ষণ লোডিং নেবে, আর লোডিং নেওয়ার পর তোমরা এখানে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা ইনস্টল করে নেবা, আর তারপর তোমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার কিছুক্ষণ লোডিং নেবে, আর লোডিং নেওয়ার পর তোমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা ইনস্টল হয়ে যাবে, আর তোমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার OB47টা ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ওটা ওপেন দেবা না, তো তারপর তোমরা ব্যাক দেবা, আর ব্যাক দেওয়ার পর তোমরা সেই ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারের ওয়েবসাইটে চলে আসবা, আর ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উপরে একটা কোডের মতো লেখা আছে কংগ্রেচুলেশনের নিচে, আর সেই কোডের পাশে দেখবা একটা কপির আইকন আছে, তো তোমরা সেই কপির আইকনে 2 থেকে 3 বার ক্লিক করবা, আর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কপি সাকসেসফুলি লেখা চলে আসছে, আর তারপর তোমরা সুপার ভিপিএনটা ওপেন করে নেবা যেটা তোমাদের দিয়ে ইনস্টল করাইছিলাম, আর সুপার ভিপিএনটা ওপেন করার পর তোমাদের কাছে কিছু পারমিশন চাবে, তো তোমরা সেই পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দেবা, আর তারপর তোমাদের স্ক্রিনের সামনে একটা পপআপ আসবে ডিজেবল অপটিমাইজেশনের, তো তোমরা পাশে একটা দেখতে পাচ্ছ খালি ঘর আছে, তো তোমরা খালি করে ক্লিক করবা, তো তারপর তোমাদের স্ক্রিনের সামনে একটা অ্যাড চলে আসবে, তো তোমরা অ্যাডটা স্কিপ দিয়ে দেবা, তো অ্যাডটা স্কিপ দেওয়ার পর তোমাদের সামনে এমন স্ক্রিন চলে আসবে, তারপর তোমরা এখানে দেখতে পারবা যে কানেক্ট লেখা আছে, তোমরা এই কানেক্টে ক্লিক করবা, আর কানেক্টে ক্লিক করার পর তোমরা এখানে ওকেতে ক্লিক করবা, আর ওকেতে ক্লিক করার পর তোমাদের ভিপিএনটা কানেক্ট হতে লাগবে, আর তার কিছুক্ষণ পর তোমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে, আর ভিপিএনটা কানেক্ট হওয়ার পর তোমরা এখান থেকে বের হয়ে যায় আবার তোমাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসবে, আর হোম স্ক্রিনে আসার পর তোমরা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা ফাইনালি ওপেন করে নেবা, তো তোমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা ওপেন করার পর তোমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা কিছুক্ষণ লোডিং নেবে, আর লোডিং নেওয়ার পর তোমাদের সামনে কিছু পারমিশন চাবে, তো তোমরা সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবা, আর তারপর তোমাদের সামনে এমন ইন্টারফেস আসবে, আর তারপর তোমরা এখানে দেখতে পারবা যে গেস্ট লেখা, তো তোমরা এই গেস্টে ক্লিক করবা, আর গেস্টে ক্লিক করার পর তোমরা এখানে গোতে ক্লিক করে দেবা, আর গোতে ক্লিক করার পর তোমাদের ফাইলসটা ওপেন হয়ে যাবে, আর ফাইলসটা ওপেন হওয়ার পর তোমরা এখানে যে কোনো একটা ফাঁকা ফাইল সিলেক্ট করে নেবা, আর ফাঁকা ফাইলটা সিলেক্ট করার পর তোমরা ওখানে যাইয়া ইউজ দিস ফোল্ডার করে দেবা, আর ইউজ দিস ফোল্ডার করার পর তোমাদের সামনে এরকম একটা অ্যালাউ চাবে, তো তোমরা এই অ্যালাউটা দিয়ে দেবা, আর তারপর তোমরা আবার গেমে চলে আসবে অটোমেটিকলি, তো তারপর তোমরা স্ক্রিনের উপরে আরেকটা ক্লিক করবা, আরেকটা ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আর তারপর তোমরা তোমাদের নামটা এখানে দিয়ে দেবা, আর নামটা দেওয়ার পর তারপর তোমরা সিম্পলি লেটস গোতে ক্লিক করে দেবা, লেটস গোতে ক্লিক করার পর তোমাদের নাম আর তোমাদের UIDটা ক্রিয়েট হয়ে যাবে, আর UID আর নামটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমরা এখানে 3 নম্বর অপশনটা সিলেক্ট করবা, আর সিলেক্ট করার পর তোমরা স্টার্টে ক্লিক করে দেবা, আর স্টার্টে ক্লিক করার পর তোমাদের কাছে একটা অ্যাক্টিভেশন কোড চাবে, মনে আছে আমি তোমাদেরকে দিয়ে একটা অ্যাক্টিভেশন কোড কপি করেছিলাম, তো সেই কোডটাই তোমরা এখানে পেস্ট করে দেবা, আর পেস্ট করার পর তোমরা সিম্পলি ইন্টারে ক্লিক করে দেবা, আর ইন্টারে ক্লিক করার পর তোমরা এখানে ওকেতে ক্লিক করে দেবা, অ্যাক্টিভেশন কোডটা দিয়ে ওকেতে ক্লিক করার পর তোমাদের স্ক্রিনের উপরে লেখা উঠবে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন সাকসেসফুল, তো তারপর তোমরা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার থেকে বের হয়ে যাবা, আর ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার থেকে বের হয়ে তোমরা হোম স্ক্রিনে চলে আসবে, আর হোম স্ক্রিনে আসার পর সুপার ভিপিএনটা ওপেন করে নেবা, আর সুপার ভিপিএনটা ওপেন করার পর তোমরা সিম্পলি সুপার ভিপিএনটা অফ করে নেবা, মানে সুপার ভিপিএনটা ডিসকানেক্ট করে নেবা, আর তারপর তোমরা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার OB47টা ওপেন করে নেবা, আর তারপর তোমরা সিম্পলি স্ক্রিনের উপরে একটা ক্লিক করবা, আর একটা ক্লিক করার পর তোমরা আবারও আরেকটা ক্লিক করবা, আরেকটা ক্লিক করার পর তোমাদের ফাইনালি তোমাদের গেমটা ওপেন হয়ে যাবে, আর তারপর ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার OB47টা ওপেন হয়ে যাবে, আর ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে ইভেন্টসে যাবা, আর ইভেন্টসে যায় এখান থেকে তোমরা ফ্রি ডায়মন্ডগুলো ক্লেম করে নেবা, আর ক্লেম করার পর তোমরা যত খুশি তত ইমোট আর বান্ডিল কিনতে পারো এখান থেকে,
তারপর তোমরা এখান থেকে ফ্রি ফায়ার নতুন যে আপডেটগুলো আসতে যাচ্ছে সেগুলো এক্সপ্লোর করে নিতে পারবা। সো ইয়েস গাইস, ভিডিওটা ছিল এতক্ষণ, ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা জানাতে ভুলবে না। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। इनको क्या पता मैंने करी कितनी मेहनत, सारी बातों से था मैं पूरा सहमत, सारी जिंदगी इन्होंने मुझको रुलाया, इनको भी तो मिला था जो मैंने कमाया, रोते रोते भी इनका धंधा मैंने चलाया, फिर भी इन्होंने सारा धंधा मेरा खाया, ये सारी इनकी माया, इनका ही खाना साया, वीडियो खिला के पूरे देश का दिल दुखाया।